অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা, ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ হয় সেটা ঠিক না। অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে কী হতে পারে, এর বাইরে বোধ হয় কোনো চিন্তাও আসে না। সাকিব আল হাসানের মাথায় অনেক প্রেশার ছিল, পারফরমেন্স ভালো ছিল না, বাইরে খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা হচ্ছিল, এবং তিনি একটা তার মধ্যে একটা মামলার খড়গও ছিল। সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন, এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং? মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধ হয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে কী হতে পারে, এর বাইরে বোধ হয় কোনো চিন্তাও আসে না। অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে। এটাই বোধ হয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা, ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ হয় সেটা ঠিক না। সাকিবের বলিংয়ের মধ্যে দেখেছি, আমরা দেখেছি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে, ডানহাতি বানহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে, সো টোটাল ইনভলভমেন্ট ছিল। এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমাদের আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ডেফিনেটলি বাংলাদেশকে মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল, বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা অ্যাভয়েড করতে পারবে কি না, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে, এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স, যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো, সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মানে ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা, সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে 10টা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম, সেই 10টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না। অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমনও আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বোলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও, সেটা টিম এফোর্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ।